নমস্কার, আমি বানি। আপনারা দেখছেন খবরিয়া 24 স্পিড নিউজ লাইভ, স্পন্সর বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে বিওয়েলের বিজ্ঞাপনে ক্লিক করুন। চোখ রাখবো প্রথম খবরে। দিনহাটায় কলেজে ঢুকে ছাত্রকে মারধরের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। বৃহস্পতিবার রাতে আক্রান্ত ছাত্রের পরিবারের পক্ষ থেকে দিনহাটা থানায় 20 জনের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ শিখানওয়াল ও দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে তল্লাশি শুরু হয়। রাতেই 5 অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত এই 5 জনের নাম আসিফ আলী, মনিরুল খন্দকার, দেবাশিস রায়, শশাঙ্ক দাস এবং বিল্টু কর্মকার। এদিন ওই ধৃতদের আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। দিনহাটা মহকুমা পুলিশ ও আধিকারিক উমেশ শিখানওয়াল বলেন, এই ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার রাতেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে, আমরা তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছি। ধৃত এই 5 জনকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। পরের সংবাদ, বাড়িতে হাতির হানায় ঘর ভেঙে ইট চাপা পড়ে মৃত্যু হলো এক কিশোরের। এই ঘটনায় আহত হয়েছেন মৃতের মা ও বোন। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বীরপাড়া ব্লকের মুজনাই চা বাগান 7 নং লাইনে। জানা গিয়েছে, গতকাল রাতের খাবার খেয়ে ঘুমোতে যায় আরতি মুন্ডা ও তার ছেলে শিবরাম মুন্ডা ও কন্যা হীরামণি মুন্ডা। রাত 11টা নাগাদ একটি দাঁতাল হাতি এলাকায় ঢোকে। এরপর তাদের ঘরের দেওয়াল ভেঙে দেয়। ঘুমন্ত অবস্থায় তাদের গায়ে ভেঙে পড়ে ঘরের দেওয়াল। প্রতিবেশীরা 3 জনকে বীরপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিবরাম মুন্ডাকে মৃত বলে ঘোষণা করে। বাকি 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি কী হয়েছিল আমরা শুনে নেব। নাম হলো বিকাশ শর্মা। আমার এখানে রাত্রে মোটামুটি 11:40 সময় রাত্রে হাতি ঢুকছিল। হাতি ঢুকার পরে ঘর ভাঙছে, ভিতরে ওই বাড়ির লোক ঘুমাইছিল, তখন পুরা ঘুমছিল। হাতি আইসে যখন ওয়ালটা ভাঙছে, ওর উপরে পুরা পড়ে গেছে। ওই বাচ্চাটা যে পুরা ঘুমেছিল, ওর বড় দাদা তার টাইনে বাইর করছে, যখন হাতি যাচ্ছে না, পিটাইছে হাতিকে, 2-1 ঢেলা পিটাইছে। তারপরে হাতিটা পিছনে হয়েছে, ওই বাচ্চাটাকে ওই মাটাকে বাইর করে নিচ্ছে। নেওয়ার পরে ইসে হাতি পালাইছে, তারপরে আরও ওই ছেলেটাকে বাইর করে একটু আরাম করাইছে। আরাম করার পরে গাড়ি বাড়ির একটা গাড়ি ছিল, ওই গাড়িতে ফটাফট করে হসপিটাল নিয়ে পাঠাই দিলাম। পাঠানোর পর আমরা রেঞ্জারকেও ফোন করছি, রেঞ্জার বা পুলিশ কেউ আইসে আমাদের সাহায্য করে না। আমরা চাচ্ছি যে ওই বাচ্চার যে এখন 2 জন হসপিটালে ছিল, বাচ্চাটা মারা গেছে, তো আমরা চাচ্ছি ওই বাচ্চার ক্ষতিপূরণ চাই। আর বাড়ি ঘর বাড়ি এইরকম যে আমাদের অবস্থা হইলে তো আমরা গ্রামে থাকতে পারবো না, আর আমাদের খুবই অসুবিধা হচ্ছে। প্রেমিকাকে গুলি করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা প্রেমিকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নদিয়ার মুঠুরিয়া থানার শিকারপুর কালাচাঁদ মোড়ে। প্রেমিকার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর রাতের অন্ধকারে একা পেয়ে প্রেমিকাকে গুলি করে খুন করে প্রেমিক। তারপর প্রেমিকার মৃত্যু দেখে ওই রিভলভার দিয়ে নিজের মাথায় আঘাত করে গুরুতর জখম হয় প্রেমিক। এই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ আর স্থানীয়রা 2 জনকে উদ্ধার করে প্রথমে করিমপুর গ্রামীণ হাসপাতালে, পরে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। কৃষ্ণনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই প্রেমিকার। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই প্রেমিকার নাম বিদিশা মণ্ডল, গুলিবৃদ্ধ প্রেমিক অলিক কর্মকার। তাকে গুরুতর আহত অবস্থায় কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে চিকিৎসাধীন প্রেমিক বলে জানা গিয়েছে। পরের সংবাদ, জমিতে সেচের জল নেওয়াকে কেন্দ্র করে বজ্রসাহায্যে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল 2 প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় হাবিবপুর থানার জাজুইল গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায়। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। তার মাথায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। 2 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে হাবিবপুর থানায়। অভিযুক্তরা পলাতক বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আক্রান্ত নারায়ণ মণ্ডল কি অভিযোগ করলেন আমরা শুনে নেব। সামনে জল নিয়ে খাই যায়, মার্শালে জল নিয়ে জমি কারা নিয়েছিল? ওই রুমা চরণে নি। তারপরে কি বলেছিল? আমাকে তো বলেনি, নিজের মনে জল ভরেছে। তো জলটা ভরেছে ভালো কথা, পাইপটা তো জোড়া তো দিতে হবে। তোকে বলা হচ্ছে পাইপটা ভালো জোড়া দিয়ে যান, যেমন খুলছেন ভালো কথা জোড়া দিয়ে দেন, কারণ এখন রাইতের পর তো লোক কম না, আমি জুমের কাকে ডেকে পেলাম, আর একলা জোড়া দেওয়া যাবে না। ও বলছে তোর বাবার মার্শাল একবার যাতা বাসা করে সোজা ধরেছিল আসে হাসি দেখা।
শালবনির গড়মানে জঙ্গলে উদ্ধার হলো হস্তি শাবকের মৃতদেহ। হস্তি শাবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা রেঞ্জের অন্তর্গত পাথর কুমকুমি বিটের গড়মানে জঙ্গলে। আজ সকালে গ্রামবাসীরা রোজকারের মতো জঙ্গলে গিয়েছিল। তারা জঙ্গলের ভেতরে গিয়ে ওই হস্তি শাবকের মৃতদেহ দেখতে পান। এরপরই তারাই বন দফতরের কর্মীদের খবর দেয়। স্থানীয়দের অনুমান দিন কয়েক আগেই মারা গিয়েছে এই হস্তি শাবকটি। পরের সংবাদ, ঘাটালে দুষ্কৃতকারীদের দৌরাত্ম্য আটকাতে বসানো হয়েছে 62টি সিসিটিভি ক্যামেরা। ঘাটালে গুরুত্বপূর্ণ স্থানগুলি ছাড়াও এন্ট্রান্সগুলিতে লাইভ ক্যামেরা বসানো হয়েছে। ঘাটালবাসীর নিরাপত্তার জন্য এই উদ্যোগ নিয়েছে ঘাটাল পৌরসভা। মাঝে মধ্যে ঘাটাল শহরে দিনে দুপুরে ছিনতাই, মোটর সাইকেল চুরির মতো ঘটনা ঘটে, কিন্তু ক্যামেরা না থাকায় অনেক সময় পুলিশ তাদের ট্রেস করতে পারে না। এখন কোনো সমস্যা হলে বা কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে চাইলে ক্যামেরা দেখে তা দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে বলে পুলিশ আধিকারিকরা মনে করছেন। অনেক সময় রাতের বেলা দুষ্কৃতীরা পাশের জেলা থেকে এসে চুরি ডাকাতি করে চলে যায়। সিসিটিভি ক্যামেরা লাগানো এই দুষ্কৃতি দৌড়াতো অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। পরের সংবাদ, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলায় হলফনামা দিতে পারল না সরকার। ডিএ সংক্রান্ত ফাইল নাকি হারিয়ে গিয়েছে, তাই তথ্য একত্রিত করে হলফনামা জমা দিতে আরও কিছুটা সময় প্রয়োজন। এদিকে হাইকোর্টের নির্দেশ ছিল 3 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে, ফলে সরকারি আইনজীবীর দাবি মেনে সময় দিতে আর রাজি হননি আদালত। স্থির হয় 14 নভেম্বর ডিএ মামলার শেষ শুনানি হবে। পরের সংবাদ, বাসের ভেতর থেকে এক বাস কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ল এলাকায়। মৃত বাস কর্মীর নাম রাহুল শেখ, তিনি খড় গ্রামের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি রণগ্রাম এলাকায়। একটি ছোট বিজ্ঞাপন বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24। বিওয়েল, যেখানে রোগীর যত্ন আপন ঝুলদের মতো, এখানে নিয়মিতভাবে বসেন ফিজিশিয়ান ডক্টর শৈবাল সেনগুপ্ত, ফিজিশিয়ান এবং টিবি ও টেস্ট স্পেশালিস্ট ডক্টর শুভাশিস চ্যাটার্জি, জেনারেল ল্যাপারোস্কোপিক এবং অন্যান্য অ্যান্ড রেক্টাল সার্জন ডক্টর মোহাম্মদ এম ওয়াসিম রাজা, শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর নবলীন চক্রবর্তী, ওরাল ও দন্তরোগ বিশেষজ্ঞ অনির্বাণ সরকার এবং ডায়াবেটিস থাইরয়েড ও গ্যাস্ট্রোএনোলজি বিশেষজ্ঞ ডক্টর ইসার সাহা এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর জ্যোতিমানি। চিকিৎসকদের জন্য আধুনিক মানের চেম্বার, ন্যায্য মূল্যে ওষুধের দোকান ও খুব শীঘ্র গড়ে উঠেছে অত্যাধুনিক মানের প্যাথোলজিক্যাল ল্যাব, ডিজিটাল এক্সরে, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি। রোগীর নাম লেখাতেও নেই কোনো ঝঞ্ঝাট। www.khoboria24.com পেজে গিয়ে বিওয়েলের বিজ্ঞাপনে ক্লিক করে নাম লেখাতে পারেন অথবা ফোন করুন 7047915767 এই নম্বরে। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন খবরিয়া 24 স্পিড নিউজ লাইভ। চোখ রাখবো পরবর্তী সংবাদে। মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে মৃত্যু হলো আরও এক যুবকের। মৃত যুবকের নাম জামিল হানিফ। মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে এই নিয়ে মোট 4 জনের মৃত্যু হলো। জানা গেছে গত 4 সেপ্টেম্বর দুর্ঘটনার দিন বাইক নিয়ে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল জামিল। সেই সময় ব্রিজ দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে। দুর্ঘটনায় তার কোমর থেকে পা পর্যন্ত কার্যত অচল হয়ে যায়। দীর্ঘদিন CMRI-তে ভর্তি ছিলেন তিনি। তারপর থেকে বাড়িতে শয্যাশায়ী ছিলেন জামিল। এরপর বৃহস্পতিবার রাতে হঠাৎই তার অবস্থার অবনতি হয়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার বলে জানা গিয়েছে। পরের সংবাদ, কেন্দ্রীয় সংশোধনাগারে গাজার সাপ ধরা পড়ল এক কারারক্ষী। আটক ব্যক্তি ওই সংশোধনাগারেরই কর্মী। ধৃত ওই কারারক্ষীর নাম নিমাই দেব। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে। তার জুতোর ভেতর থেকে পাওয়া গেল 72 প্যাকেট গাঁজা। জানা গেছে সংশোধনাগারে গাঁজা পাচার চলছিল দীর্ঘদিন ধরে। এদিন গোপন সূত্রে খবর পেয়ে সংশোধনাগারের জেলার রাজীব রঞ্জন কারারক্ষী নিমাই দেবকে তল্লাশি করে। এরপর তার জুতো খুলে তল্লাশি করতেই তার জুতোর ভেতর থেকে 72 প্যাকেট গাঁজা ও মোবাইল উদ্ধার করা হয়। এই ঘটনায় ধৃতের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয় বলে জানা গিয়েছে। পরের সংবাদ, গঙ্গায় নেমে ইউটিউব ভিডিও তৈরি করতে গিয়ে তলিয়ে গেল 2 কিশোর। তাদের নাম রাহুল মণ্ডল ও আরিয়ান কর, বাড়ি দমদম রোডের সিথি থানা এলাকায়। তাদের দুজনেরই বয়স 14 বছর। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কাশীপুরের ভূতনাথ ঘাটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেল 5:30 নাগাদ ওই 2 কিশোর কাশীপুরের ভূতনাথ ঘাটে নামে এবং মোবাইলে ভিডিও তুলতে শুরু করে। এরপর হঠাৎই ঢেউয়ে ছিটকে পড়ে তারা। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করলেও জলের তোড়ে অনেক দূরে চলে যায় ওই 2 কিশোর। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উত্তর বন্দর থানার পুলিশ ও বিপদ
বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দুজনের দেহের সন্ধান শুরু করেছে, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তাদের দেহের সন্ধান পাওয়া যায়নি। পরের খবর, দুর্ঘটনার কবলে বায়ুসেনা বিমান। শুক্রবার ভোর 4:30 নাগাদ মহড়ার সময় উত্তরপ্রদেশের বাগপতে ভেঙে পড়ে বিমানটি। তবে বিমানে দুই চালক সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে। বায়ুসেনা সূত্রে খবর, এদিন ভোরে টহলদারির জন্য গাজিয়াবাদ থেকে টেক অফ করে বিমানটি। এরপর উত্তরপ্রদেশের বাগপত শহরের কাছে চাষের জমিতে আছড়ে পড়ে বাহিনীর মাইক্রোলাইট বিমানটি। মূলত নজরদারি কাজে এই বিমানগুলি ব্যবহার করা হয়। এক শীর্ষ বায়ুসেনা আধিকারিক জানিয়েছেন, আবহাওয়া বিষয়ক তথ্য জোগাড় করতে এবং সামগ্রিক অনুসন্ধান অভিযানে তাদের কাজে লাগানো হয়। দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া 24 এর স্পিড নিউজ লাইভ, স্পন্সর বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে বিওয়েলের বিজ্ঞাপনে ক্লিক করুন। আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.khoboria24.com। সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24, প্রাইম টাইম অল টাইম। নমস্কার।